করোনার প্রভাব এবার মাছ ও সবজি বাজারে। গত কয়েকদিন ধরেই পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা, ডোবরা, খড়গপুর, মেদিনীপুর সহ বিভিন্ন বড় বাজারে চড়া দাম সবজি ও মাছের। সম্প্রতি করোনা ভাইরাসের জেরে মুরগির মাংসের বিক্রি কমেছে, অন্যদিকে তরতরিয়ে দাম বেড়েছে ছাগলের মাংসেরও। ফলে গত কয়েকদিন ধরে চড়া দামে বিক্রি হচ্ছে মাছ ও সবজি। সবজি ব্যবসায়ীদের দাবি, বাজারে সবজির আমদানি কম, আবার করোনা জেরে চড়া সবজির বাজার। অন্যদিকে মুরগি ব্যবসায়ীদের দাবি, করোনা ভাইরাসের গুজবে ব্যবসায়ীর লোকসান, দিন দিন মাংসের দাম কমে চলেছে, ক্রেতার দেখা নেই, ফলে মাথায় হাত ব্যবসায়ীদের। খুবই খারাপ।